হরে কৃষ্ণ। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো কি করে সবজি বিরিয়ানি তৈরি করবেন আপনারা। অতি সুন্দর এবং অত্যন্ত সুস্বাদু এই আইটেমটি আজকে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তো অনেকে বিরিয়ানি তৈরি অত্যন্ত কঠিন মনে করেন, তো আজকে আমরা আপনাদেরকে সহজ পদ্ধতিতে দেখাতে যাচ্ছি। তো প্রথমে আমরা 3 কেজি চাউল নিয়েছি এবং চাউলগুলো আগে রান্না করে নিতে হবে এবং রান্না করার পরে একটু ঠান্ডা করে নিতে হবে। অন্যগুলো যেন বেশি নরম না হয়ে যায় আমরা এখানে চিনি গুঁড়া চাউল দিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমরা সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি, ক্যাপসিকাম, ব্রোকলি, পনির। এই সবজিগুলো ভাজার সময় বেশি ভাজা যাবে না, একটু হালকা করে ভেজে নিতে হবে। এবং বরবটি দেখতে পাচ্ছেন, গাজর, ফুলকপি এবং মটরশুঁটি, তো মটরশুঁটিগুলো কাঁচাই আছে। তো সবজিগুলো সব আমরা ডোবা তেলে ভেজে নিয়েছি এবং সবজিতে কিন্তু আমরা লবণ হলুদ দিইনি। এবং সম্ভারের জন্য আমরা রেডি করেছি শুকনো মরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরা, তেজপাতা, আদা এবং মরিচ এবং হিং। তো এখন আমরা সম্ভার দিয়ে দেব। তো সম্ভারে দিচ্ছি আমরা অর্ধেক তেল এবং অর্ধেক ঘি দিয়ে দেব। তো যাদের ঘি বেশি আছে তারা ঘি সম্পূর্ণ ঘি দিয়ে তৈরি করতে পারেন। আমরা এখানে অর্ধেক তেল এবং অর্ধেক ঘি দিচ্ছি এবং সম্ভারে আমরা শুকনো মরিচ, এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়েছি। আপনাদের যদি স্টার মশলা এবং জয়ত্রী, জয়ফল থাকে ওগুলো দিতে পারেন, তাহলে সুগন্ধটা বেশি হবে। এবং আদা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেব 2 চামচ পরিমাণে হিং। তো হিং তেলে দিতে হয়, তাহলে ফ্লেভারটা ভালো হয় আর কাঁচা হিঙের গন্ধ করবে না। এবং প্রথমে আমরা দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। তো আপনারা প্রথমে দেখেছেন আমরা 2 রকমের বিরিয়ানি দেখিয়েছি, একটি হচ্ছে সাদা এবং একটি হচ্ছে হলুদ। আপনারা যদি হলুদ কালারের করতে চান তাহলে হলুদ দিবেন, না হলে হলুদ দেওয়ার প্রয়োজন নেই। তো আমরা এখানে 5 চামচ লবণ এবং 4 চামচ জিরার গুঁড়ো এবং 2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। তো জলে গুলিয়ে এরপরে সম্ভারে দিয়ে দিতে হবে এবং দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে কাশ্মীরি কালার মরিচের গুঁড়ো। তো মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেলে পরে যে সবজিগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো সব আমরা এই মশলাতে দিয়ে দেব এবং ভালো করে মিক্সার করে নিতে হবে। দেওয়ার পরে মশলার সাথে মিক্সার করার পরে এবং কিছু সময় ভাজতে হবে এগুলো। তো এখন আমরা খুবই সুন্দর একটি মশলা ব্যবহার করব, এটি হচ্ছে কারি মশলা। তো 4 চামচ কারি মশলা দিয়ে দিচ্ছি। এই মশলা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসবে এবং যে অন্নগুলো আছে সেই অন্নগুলো আমরা দিয়ে দেব। দিয়ে একটু একটু করে চুলা থেকে নামিয়ে নিয়ে এরপরে মিক্সার করতে হবে। তো মিক্সার করার পরে দেখতে পাচ্ছেন এখন আমরা আবার চুলায় বসিয়ে দিয়েছি, 5 মিনিট ভেজে নেব। এবং যদি আপনারা সেন্ট ইউজ করতে চান তাহলে এভাবে 2-3 ফোঁটা দিবেন, বেশি দিবেন না, এবং হালকা একটু জল দিয়ে মিক্সার করে দিতে হবে। তো আমরা যেহেতু কারি মশলা দিয়েছি এটির ফ্লেভারই আমাদের কাছে ভালো লাগছে, তাই আমরা এটি দেব না, আপনাদেরকে দেখার জন্য খালি দেখিয়েছি। তো এইভাবে আপনারা এই সুন্দর এবং সুস্বাদু এই সবজি বিরিয়ানি আপনারা রান্না করতে পারেন। দেখতে পাচ্ছেন একটি হচ্ছে সাদা এবং একটি হচ্ছে হলুদ। তো সাদাটার ভিতর হলুদ দেওয়া যাবে না। এইভাবে আপনারা সুন্দর এবং সুস্বাদু বিরিয়ানি রান্না করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। হরে কৃষ্ণ।